মাধ্যমে মহান আল্লাহ নামে এই আহলাদিস মঞ্জিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হবে ইনশা আমরা সম্মানিত মেহমানকে এবং মাননীয় সভাপতি মহোদয়কে একসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আজকে যে বড় একটা কিছু হয়ে গেছে আমাদের সন্তানরা হতে আগামী দিনে এটা বড় করবে আমাদের কর্মীরা আগামী দিনে এটাকে একবারে কৃতকার্যদের শেষ পর্যায়ে পৌঁছে যাবে যখন আমরা থাকবো না আজকে যেটা প্রফেসর গালিব বলেছেন আসলে আমাদের আমি ওনার থেকে যখন কারাগারে ছিলাম প্রথম পরিচয় এবং তারপরে আমি ওনার থেকে অনেক জ্ঞান হাসিল করতে পেরেছি যার জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাইতে চাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করি সালাম আলাইকুম মোরামতুল্লাহ ওয়ারকাতুল আলহামদাল্লাহ ওহাদা ও সালাত ওয়াসাল্লাম আল আমাল্লা বিয়া বাহাদা সম্মানিত তিনি ভাই বন্ধুগণ আমরা ঢাকা আফতাবনগর প্রকল্পে এখন আহেলাদিস মঞ্জিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান এবং ঢাকা এক আর সম্মানিত সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেব এবং উপস্থিত আছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার আমরা এখানে এখন তাদের মাধ্যমে মোহান আল্লাহর নামে এই আহলাদিস মঞ্জিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হবে ইনশাআল্লাহ আমরা সম্মানিত মেহমানকে এবং মাননীয় সভাপতি মহোদয়কে একসঙ্গে ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করার জন্য বিনোদ অনুরোধ করছি আলহামদুলিল্লাহ বহুদিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে ঢাকার শহরে আমার বহু স্বপ্ন ছিল একটা বসার জায়গা করা সেটা আজকে আমাদের ভাগ্যে হলো এখানে আমরা কিনেছিলাম বহু আগে দশ কাঠা জমি সেখানে যে কিছু করা যাবে এ চিন্তা তখন থেকেই ছিল কিন্তু বাস্তবায়ন হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খুশির দিন বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত আমরা বাসবো কিনা জানি না তা আমরা ভিত্তি দিয়ে যেতে পারলাম এটা আমাদের পরকালের মুক্তির অশিলে হবে বলে আমরা আশা করি ঢাকা শহরে বিশুদ্ধ দিনই আন্দোলন নাই অধিকাংশে বিভিন্ন ফেরকা বিভিন্ন বেদাতি ফেরকা ইসলামের নামে নানাবিধ রাজনৈতিক দল এখন সৃষ্টি হয়ে সব তাদেরই কারবার আমাদের তো টাকা নেই কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আজকে যে বড় একটা কিছু হয়ে গেছে আমাদের সন্তানরা হতে আগামী দিনে এটা বড় করবে আমাদের কর্মীরা হয়তো আগামী দিনে এটাকে একবারে কৃতকার্য দেওয়ার শেষ পর্যায়ে পৌঁছে যাবে যখন আমরা থাকবো না কিন্তু তখন আমাদের ছেলেরা দেখবে যে এই ভিত্তির দিকে ছিলেন দুজন বাংলাদেশের দুজন সম্মানিত ব্যক্তি দুজন নাম এখানে আছে আমাদের মাসিক আর তাহারিক পত্রিকা চিরদিন থাকবে যত প্রচার আমাদের মিডিয়া আছে সংগঠনের সব জায়গায় এগুলো থাকবে দুদিন পরেও যদি আমরা মরে যাই তথাপি কিন্তু এটা একটা স্থায়ী হয়ে গেল আপনাদের অনেকের ভুল ধারণা আছে উনি আমার ভাই কারাগারের সাথী এমনি সহজে অনেকে পাওয়া যায় না আখেরাতোর সাথী হবে ইনশাল্লাহ আর সেজন্য উনি আমাদের দাওয়াতে দিয়ে এখানে এসেছেন আর নইলে ওনাকে ডেকে অত সহজে পাওয়া যায় না আল্লাহ পাকের মেহরবানি এবং আমরা তো আর দোয়া করি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তাই বা দান করেন এবং এমনি করে নেকির কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন আমি এবার মা একটা ভাইকে দিচ্ছি উনি কিছু বলুন হজবিল্লাহমান রহিম বিসমিল্লা রহমান রহিম আজকে আমি এলহাদিস মান মানজিলের যে নতুন ভবন হতে যাচ্ছে এটার ফলকটা আমরা দিয়েছি এটাতে খুবই আনন্দিত আমি আপনাদের আজকে মাঝে আসতে পেরেছি আজকে যেটা প্রফেসর কালিব বলেছেন আসলে আমাদের আমি ওনার থেকে যখন কারাগারে ছিলাম প্রথম পরিচয় এবং তারপরে আমি ওনার থেকে অনেক জ্ঞান হাসিল করতে পেরেছি যার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাইতে চাই এবং ইনশাল্লাহ আমিও আশা করি যে আপনারা যে কাজগুলি করতেছেন ইসলামের দিনের জন্য যে কাজ হচ্ছে এটা কিন্তু আপনারা যেন আরও সুন্দরভাবে ভালোভাবে যেন ভবিষ্যতে করতে পারবেন উনি ঠিকই বলেছেন আমরা কিন্তু কেউই এখানে আমরা থাকবো না সবাই যাবার সময় একদিন না একদিন আমাদের সকলকে যেতে হবে চলে যেতে হবে আমাদের যাদের বয়স বেশি হয়ে গেছে আমাদের যাবার সময়ও কিন্তু কাছে এসে গেছে কিন্তু উনি ঠিকই কথাটা বলেছেন যে আমরা না থাকলেও এখানে যদি এই মঞ্জিলটা ভালোভাবে সুন্দরভাবে যদি নির্মাণ হয়ে যায় এবং তাহলে ভবিষ্যতে যারা প্রজন্ম যারা আছে তারা এখানে দেখবে এখন বুঝবে যে দিনের জন্যে ইসলামের জন্য আমরা সবাই কী করে গিয়েছি আমি সব সবসময় আপনাদের এলেহাদিসটাকে আমি সাহায্য সাহায্য করার চেষ্টা করি এবং এই আপনার এই ভবনেও ইনশাল্লাহ আমি কিন্তু সাহায্য করার জন্যে চেষ্টা করবো আজকে আমার কিন্তু খুবই আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে আমার খুবই নিকট খুবই আমার প্রিয় আরেকজন খাদিমে ইসলাম গতকাল রাত্রে মারা গিয়েছেন মুফতি শাহিদুল ইসলাম এবং আমি কিন্তু এখন ওখানেই চলে যাব খুব উনি আপনার সবাই ওনার জন্যে ওনার মাখারতের জন্যে দোয়া করবেন অনেক ইসলামের জন্যে উনি কিন্তু অনেক খিদমাত করেছেন আমার সৌভাগ্য উনিও আমার সাথে কারাগারে ছিলেন এবং আমার সৌভাগ্য ওনার সাথে আমি সাতবার হজ করেছি এবং কয়বার উমরা করেছি আমার হিসাব নেই এবং রমজান মাসে উনি প্রত্যেক রমজানে কিন্তু আমরা একসাথে থাকতাম অনেক খিদমাত করতেন উনি এবং আল্লাহ যেন ওনার রয়ে মাকফরত করেন এটাই আমরা সবাই দোয়া করব তাহলে এই কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম সময় তো উপস্থিত আলহামদুলিল্লাম আমরা আজাদিস মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষ করলাম আমাদের মাননীয় অতিথিবৃন্দ এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধন করলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা পেশ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যা যা খারে দান করুন এবং আরও যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে আপনাদের সবার জন্য আন্তরিক দোয়া থাকলো এবং আহলাদিস মঞ্জিল যেটা আহলাদিসের একটা স্বপ্ন সারা বাংলাদেশের যারা আহলাদিস সমাজের মানুষ তাদের একটা প্রাণ কেন্দ্র হবে ঢাকার বুকে আহলাদিস মঞ্জিল এটা যেন যে উদ্দেশ্যে যে মাকসাদ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহ পাক যেন সেই মাকসাদ পূরণ করেন আমিন এবং এই কাজটি যেন আমাদের জন্য সহজ করে দেন এবং দিনদার ভাই যারা আছেন এবং দানশীল ভাই যারা আছেন তারা যেন এই মার্কাজ স্থাপন করার জন্য এগিয়ে আসেন সে আহ্বান রেখে আমরা এখানে শেষ করছি সোহানক আল্লাহ হামদিকা আসাদুল্লাহ আলহিল্লাহ তাস্তকফরিক আহতুবল আসসালামু আলাইকুম